Hello guys, so I'm Rachel Ashti Coral Haze. It's a shamner portion, it could be Halak to Shantilak to say. I a duplex, Manupuni Chaladam, Aramander Hoche A Duta. So Jai, room break to the Hashi. Tapa also decked the view of Halilak to Satina. Tasso Jai, হ্যাঁ তখন অনেক কষ্ট করে আসছি তো যাই ঢুকি এটা তো সামনে দুই পাশে বসার অ্যারেঞ্জমেন্ট আছে ব্যাকটাক রাখছি আর এটা নাম কি অ্যাক্রোপোরা আর পাশেটা আমাদের ওটা তো যাব তো দিস ইজ দা রুম খুব একটা বড় না বাট ঠিক আছে ইনাফ আর এখানে একটা বড় মিরর দেয়া হাই আর এখানে তো যা যা থাকার Brush, toothpaste, shoe, tissue, as usual. Aar ekhane cupboard ache. Yes, cupboard ta boro huge. Ekhane theke kono view dekha jay. Okay, ekhane view ta hocche eta. Shak shobji chash choltase. Aar eta ta amader bed aar ekhane theke direct view dekha jay. But ekhane ekhon onek manush. Seta amra skip kori aar washroom ta dekhe ashi. Yes. Washroom is এখনো ভিজা কেন মনে হয় একটু আগে ক্লিন করছে যে ওয়াশরুমটা ছোট বাট নিট এন্ড ক্লিন তাতেই চলবে মানে ফ্যান আছে আর এখানে সুন্দর করে শামুক দিয়ে একটা মানে ছোটখাটো একটু সুন্দর করে সাজিয়েছে আর এখানে ল্যাম্প এই তো ওকে খুশি সো পাশের রুমটা দেখে আসি সো এটা আমাদের আরেকটা রুম যেটা আমরা পাঁচজন ছয়জন আসার কথা ছিল সো এখানেও সেম এটা হচ্ছে মন্টি পোড়া কোরাল নাম নামটা সুন্দর আমাদের নাম তো বুঝি না এটা হচ্ছে সেম অ্যাজ ইউজুয়াল এখানে সব ওয়েলকাম ড্রিংকস দেখা যাচ্ছে আমাদের দেয় না কেন সফন সফন অলরেডি একটা খেয়ে ফেলেছে ওকে একসাথে পাঁচটা রাখা লেমন জুসি মন হচ্ছে আর এখানেও সেম বড় একটা আয়না অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি থিংস আর এটা ওয়াশরুম সেম ওয়াশরুম ওদেরটা আবার শুকনো আমারটা মাত্র মনে হয় ওয়াশ করছে এই তো আর এখান থেকে একটা সুন্দর ভিউ অলরেডি আমরা দেখতে পাচ্ছি গাইস সি এমন একটা সুন্দর ওয়েদার বিচের পাশে সামনে আর সাথে লেমন জুস আলহামদুলিল্লাহ এতক্ষণ কষ্ট করে এসে এখন খুবই শান্তি লাগতেছে সামনে সমুদ্র মন হচ্ছে এখনই গিয়ে ঝাঁপিয়ে পড়ি বাট যাব একটু পর সো এটা এনজয় করি গাইস এখন সো গাইস এখানে ছোট একটা রিসেপশন আছে খুব একটা বড় না দুই তিন জন আছে এখান থেকে খাবার অর্ডার বা চেকিং সব ফর্মালিটিস এখানে আর এখানে হচ্ছে ওদের মানে ডাইনিং এরিয়া সো রাতেবেলা এগুলো লাইট ছিল অনেক সুন্দর লাগবে সো একটু পরে যখন খেয়ে উঠবো ভিতরটা দেখাবো এটা হচ্ছে ভিতরের সাইড আর বাইরেরটুকু তো দেখালামই এখানে সুন্দর একটা বোট আছে সো এখানে কোরাল হেজ লেখা যেটা কিনা এইটাকে আরো বেশি সুন্দর অ্যাট্রাকটিভ করে তুলছে আর এখানে তো বললাম এই পাশের কটেজগুলো মেইনলি দুটো ফ্লোর নিয়ে করা নিচেরগুলো হচ্ছে ডিউলেক্স আর উপরেরগুলো হচ্ছে কোরাল হেজ আর আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে সুপ্রিয়ার আপনাদেরকে একটা রুম দেখাই দিই উপরেটা যেন আপনাদের জন্য বুঝতে একটু ইজি হয় সো এখানে একটা সুন্দর ছবি তোলার মতো সিঁড়ি আছে বাট এগুলো একটু কস্টলি হবে বাট দেখি রুমের ভিউটা কেমন কারণ সামনে সুন্দর বিচ সো রুম থেকে আপনারা সুন্দর বিচ ভিউটা এনজয় করতে পারবেন এই যে এই রিসর্টের প্রতিটা রুম থেকে সুন্দর ভিউ পাবেন সো এই তো বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখানে ঝুকার এই তো সেমি অ্যাজ আমাদেরটার মতো আর এই ওয়াশরুমটা বড় হ্যাঁ এই ওয়াশরুমটা ভালোই বড় আমাদের ওয়াশরুমটা অনেক ছোটই ছিল বলতে গেলে তো এটা দেখতে ভালোই লাগতেছে যেহেতু প্রাইস বেশি সো এই তো এখানে বড় আলমিরা দেখা যাচ্ছে ওয়াশরুমের পাশে আর এখানে তো জানালা এখান থেকে ভিউটা আচ্ছা এর থেকে আমাদের রুমের ভিউটা ভালো ছিল আর এই তো সো এখান থেকে একটা সুন্দর ভিউ পাবেন আমাদেরটা থেকে এই যেটা দোতলা বেসড সেটারগুলোর প্রাইস ভালোই বেশি কজ ডিরেক্ট এটা একেবারে বিচের সামনে আমাদেরটাও বিচের সামনে ছিল বাট এগুলোর প্রাইস সুপিরিয়র থেকে বেশি নেক্সট আমরা যে রিসর্টে যাব দেখি ওটা কেমন হয় সো এখান থেকে আপাতত আল্লাহ হাফেজ